হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশের সিসি লিমিটটি আপডেট করার অনুমোদন পেয়েছে। তাই সেই দিন আর বেশি দূরে নয় যখন বাংলাদেশি রাইডাররা তাদের স্বপ্নের বাইক নিয়ে রাইড করতে পারবেন। এমনই একটি মোস্ট অ্যাওয়েটেড ড্রিম বাইক নিয়ে আলোচনা করতে চলেছি আজকের পর্বে। ইয়ামাহা ফেজার 25, এই দুর্দান্ত বাইকটির জন্য সকলেই অপেক্ষা করছেন বহু বছর থেকে। বাংলাদেশের রাস্তায় তাপিয়ে বাড়ানো বহু পরিচিত বাইকটি হচ্ছে ইয়ামাহা ফেজার। এবং এই বাইকটি এত বেশি কমফোর্টেবল যে এই বাইকটি থেকে লং রাইড, শর্ট রাইড, যে কোনো ধরনের রাইড দেওয়া যায়। ইয়ামাহা ফেজার হায়ার সিসি বাইকটির জন্য বাইক প্রেমীরা অপেক্ষায় ছিলেন। সো হেয়ার ইট ইজ, সিসি লিমিটটি আপডেট হয়েছে এবং ভেরি সুন বাইকটি বাংলাদেশের রাস্তায় দেখা যাবে। সো গাইজ, আজকে ভিডিওটি অনেক বেশি এক্সক্লুসিভ হতে চলেছে, কারণ শেয়ার করব ইয়ামাহা ফেজার 25 বাইকটির সকল আপডেট নিয়ে। লেটস মুভিং অন টু দ্য ভিডিও। ইয়ামাহা ফেজার 25, প্রথমে কথা বলবো এই বাইকটির ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। বাইকটি ইঞ্জিন দেখা যাবে 249 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার টু ভালভ এয়ারকুল ইঞ্জিন। এবং এই বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া বর্তমানে এই বাইকটি ভারতে 5-seat গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাচ্ছে। হায়ার সিসির বাইক, তাই অনেকে এক্সপেক্ট করতে পারেন যে এই বাইকটিতে 4-valve ইঞ্জিন টেকনোলজি এবং লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বাইকটিতে 2-valve ইঞ্জিন টেকনোলজির সঙ্গে আপনার এয়ারকুল ইঞ্জিন টেকনোলজি পেয়ে যাবেন। এখন আসা যাক এই বাইকটির পাওয়ার পারফরমেন্সের দিক থেকে। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 20.3 BHP অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 20 Nm অ্যাট 6000 RPM। ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার ও FZS সিরিজগুলো বাইকগুলো পাওয়ার পারফরমেন্সের দিক থেকে একটু কমই থাকে, যেখানে এই সেগমেন্টের বাইকগুলো পাওয়ার পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি থাকার কথা। যাই হোক, ইয়ামাহা ব্র্যান্ডটি সবসময় কমফোর্টেবল রাইডের কথা চিন্তা করেই ইয়ামাহা FZS ও ফেজার সিরিজের বাইকগুলো তৈরি করে থাকে, তাই পাওয়ার পারফরমেন্সের দিক থেকে একটু কম পারফরমেন্স প্রোভাইড করে। এখন কথা বলবো এই বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে 282 mm ডিস্ক ব্রেক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 mm ডিস্ক ব্রেক। তাছাড়া বাইকটিতে সেফটি ফিচার হিসেবে 12-channel ABS দেওয়া হয়েছে, যা খুবই প্রয়োজন ছিল এই বাইক সেগমেন্ট অনুযায়ী। এবং 12-channel ABSটি অ্যাভেলেবেল থাকার কারণে বাইকটি আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এবং অ্যাডভেঞ্চার রাইড, লং রাইড ও শর্ট রাইডের ক্ষেত্রে বাইকটি আপনাদেরকে এখন আরও বেশি বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারবে। ব্রেকিং সিস্টেমের সাথে সাথে একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টায়ার থিকনেস। এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 100/80 সেকশন টায়ার এবং রেয়ার টায়ার দেওয়া হয়েছে 140/70 সেকশন টায়ার। পিছের চাকাটি মোটা হওয়ার কারণে বাইকটি থেকে ভালো একটি স্টেবিলিটি পেয়ে যাবেন এবং দুইজন বাইক ব্যক্তি এই বাইকটিতে অনায়াসে বসে দূর দূরান্ত পথ রাইড করতে পারবেন। এখন কথা বলবো এই বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে এখনও টেলিস্কোপিক সাসপেনশন দেখা যাচ্ছে এবং রেয়ার সাসপেনশন হিসেবে সুইং আর্ম মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, যা ডেফিনেটলি একজন রাইডারকে রাইডিংয়ের সময় স্পোর্টি ফিল প্রোভাইড করবে। এখন কথা বলবো বাইকটি কতটুকু কমফোর্টেবল হবে আপনাদের জন্য। ওয়েল, প্রথমে বলবো সিট হাইট নিয়ে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm এবং এই বাইকটিতে 5'3" বা 4 ইঞ্চির ব্যক্তিরা বসে রাইড করতে পারবেন। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে দূর দূরান্তের পথ রাইড করতে পারবেন। এবং একজন রাইডার, যেহেতু বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, সোজা হয়ে বসে বাইকটিকে নিয়ে দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন এবং ব্যাক পেইনও হবে না। অন্যান্য ইস্যুজের দিক থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন রাইডারের জন্য। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 mm, যা বাংলাদেশের রাস্তা হিসেবে পারফেক্ট বলা যেতে পারে, যেহেতু সবগুলো বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয় 160-165 mm। তাই উঁচু নিচু যে কোনো রাস্তা থেকে এবং স্পিড ব্রেকার থেকে বাইকটিকে নিয়ে আপনি ইজিলি ক্রস করতে পারবেন। এবং এই বাইকটির সাইজ অনুযায়ী বাইকটির লেন্থ হচ্ছে 2015 mm, বাইকটির ওয়াইড হচ্ছে 770 mm এবং এই বাইকটির হাইট হচ্ছে 1075 mm, যা অনেক কমফোর্টেবল সাইজ একজন রাইডারের জন্য। এবং এই বাইকটিকে অ্যারোডাইনামিক শেপ করার মতো একটি বডি বিল্ড আপ করা হয়েছে, যার কারণে বাতাসকে ভেদ করে সামনের দিকে বাইকটি আপনি ইজিলি নিয়ে এগিয়ে যেতে পারবেন। ওয়েল, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে একজন রাইডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বাইকটিতে বড় একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক, যা ফুল করে আপনার দূর দূরান্তের পথ পর্যন্ত পাড়ি দিতে পারবেন। এবং এই বাইকটির ওজন হচ্ছে 148 kg, যা কমফোর্টেবল বলা যেতে পারে একজন রাইডারের জন্য। এছাড়াও এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেখা যাবে, একজন রাইডারের কমফোর্টের কথা বিবেচনা করেই দেওয়া হয়েছে। এখন কথা বলবো এই বাইকটি আউটলুকস নিয়ে। বাইকটি আউটলুকসের দিক থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ একটি আউটলুকস দেওয়া হয়েছে এবং যে কোনো ব্যক্তি বাইকটিকে প্রথম দেখাতেই পছন্দ করবেন। বর্তমানে ইয়ামাহা ফেজার 25 এই বাইকটি অলরেডি ভারতে প্রায় ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে বাইকটি নতুন করে আবার অ্যাভেলেবেল হতে পারে, যেহেতু ইয়ামাহা ফেজার বাইকটি এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যা ডিসকন্টিনিউড হয়ে যাওয়ার কথা।
এবং বাংলাদেশের বাজারে যেহেতু ব্যাপক আলোড়ন সৃষ্টি করে রেখেছে ইয়ামাহা ফেজার, তাই ইয়ামাহা ফেজার 25 বাইকটিও ভালো একটি সেল জেনারেট করতে পারবে। তাই এখন নিঃসন্দেহে বলা যেতে পারে এই বাইকটি নতুন রূপে আমরা আবারও দেখতে চলেছি বাংলাদেশের রাস্তায়। এখন প্রশ্ন হচ্ছে ইয়ামাহা ফেজার 25 বাইকটি বাংলাদেশে কবে আসবে এবং কতটুকু প্রাইস ধরা হতে পারে। প্রাইসের দিক থেকে এই বাইকটি মোটামুটি রিজনেবল হতে পারে আপনাদের জন্য, যেখানে ইয়ামাহা R3 হন্ডা CBR 250 RR এই সমস্ত বাইকগুলোর মূল্য অনেক বেশি থাকবে। সেখানে রাইডাররা ইয়ামাহা ফেজার 25 এই বাইকটি পারচেস করতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইসে। বাট কনফার্ম করে এখনও বলা পসিবল হচ্ছে না বাইকটির মূল্য কত হতে পারে। এবং আশা করা যেতে পারে এই বাইকটি সামনে বছর জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশে দেখা যেতে পারে। প্রথমে ডিলার পয়েন্টে বাইকগুলো অ্যাভেলেবেল হতে পারে, পরবর্তীতে ইয়ামাহা এসিআই মোটরস এই বাইকটিকে অ্যাভেলেবেল করবে। ইয়ামাহা ফেজার 25 এই বাইকটি লঞ্চ করলে এই বাইকটির সঙ্গে ইয়ামাহা FZ 25 বাইকটিও লঞ্চ করবে। এই বাইক নিয়ে ডিটেলস রিভিউ করবো আগামী পর্বগুলোতে। ইয়ামাহা ফেজার 25 এই বাইকটির জন্য কারা কারা ওয়েট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। বাইক রিলেটেড আপডেট ইনফরমেশন যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রিলেটেড ভিডিও বা বাইকের টপ 10 রেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।